Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জিন পরি এবং শয়তানকে সারা জীবনের জন্য দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলের মাধ্যমে আপনাদেরকে বিশেষ কিছু তথ্য দিয়ে রাখি। যে সকল ভাই বোনেরা জিন পরি এবং শয়তান দ্বারা আক্রান্ত, ওই সকল ভাই বোনেরা যত ডাক্তারের কাছেই যাবেন না কেন, পৃথিবীর কোনো ডাক্তার আপনাদের রোগ নির্ণয় করতে পারবে না। তবে আরেকটি বিষয় হচ্ছে, জিন পরি এবং শয়তান দ্বারা আক্রান্ত ব্যক্তিদের এক একজনের সমস্যা এক এক রকম হতে পারে। যেমন একজন ভাই আজকে ফোন করে বললেন যে আমার মাথার ভিতরে কালো একটি সাপ ঢুকে সেটি সারা শরীরের মধ্যে ছড়িয়ে যায়। আরেকজন বললেন জিনেরা আমার দরজায়, আমার খাটে এবং আমার শরীরে ধাক্কা দেয়। এই ধরনের আরও অনেকেই অনেক ধরনের সমস্যার মধ্যে থাকতে পারেন। এটির মূল কারণ হচ্ছে আল্লাহর দুশ্মনরা মানুষের উপরে জিন পরি এবং শয়তানকে চাপিয়ে দেওয়ার জন্য বিভিন্ন উপায়ে জাদুকুফুরি, বাঞ্ছনা এবং খারাপ কিছু করে থাকে, যা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে অনেক ভিডিওর মধ্যে এরা কিভাবে কাজ করে, কি নোংরা উপায় অবলম্বন করে, সবকিছু আমি আপনাদের মাঝে অনেক ভিডিওতে আলোচনা করেছি, ভবিষ্যতেও আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে যারা দীর্ঘ সময় ধরে জিন পরি এবং শয়তান দ্বারা আক্রান্ত, হতে পারে কেউ আপনার উপর চাপিয়ে দিয়েছে, কেউ আপনার উপর চালান দিয়েছে, অথবা আপনি আপনার উপর এসেছে। পৃথিবীর যত শক্তিশালী জিন পরি এবং শয়তান হোক না কেন, আজকের এই আমলটি এতটাই শক্তিশালী যে আমল করার সাথে সাথে আপনি কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। ওই জিন এবং পরি এবং শয়তান সারা জীবনের জন্য আপনার কাছ থেকে দূরে সরে যাবে, কোনোদিন আর আপনার শরীরে এবং আপনার আশেপাশে আসতে পারবে না। তবে যে সকল ভাই বোনেরা মনে করেন জিনকে একেবারে পুড়িয়ে ফেলতে হবে, তার অস্তিত্ব ব্যানিশ করতে হবে, তাদের জন্য জিনের রাজা আহমারের মাধ্যমে এবং সামসা মাইদের মাধ্যমে, হযরত সামসা মাইদ এবং মিথরুন আলাইহিসসালাম, এই তিনজনের মাধ্যমে বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে সকল ভাই বোনেরা এই আমল করে শতভাগ কামিয়াবি লাভ করতে চান, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল লেখাগুলো আপনাদের সামনে আসবে, প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন, একটি লেখাও যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। কারণ ওই লেখাগুলোর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকায়িত রেখেছি, যা আপনাদের এই আমল করার জন্য কাজে আসবে। এবং যে সকল ভাই বোনেরা আমল করার সাথে সাথে কামিয়াবি লাভ করতে চান, তারা অবশ্য অবশ্যই এই আমল করার আগে আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে ইজাজত নিতে চান, তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান, তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য আপনাদের যেটি করতে হবে, সাতবার বলতে হবে ইয়া মিত্রুন আলিহ সালাম, এবং সাতবার বলবেন ইয়া মালিকুল জিন ইয়া আহমার, ইয়া মালিকুল জিন আহমার, এই কথাটি সাতবার বলবেন। এরপরে বলবেন সাতবার ইয়া সামসা মাইল আলিহি সালাম, ইয়া সামসা মাইল আলিহি সালাম, সাতবার বলে এই তিনজনের নাম, প্রতিজনের নাম সাতবার করে বলবেন প্রথমে এবং শেষে। তারপরে হচ্ছে এই তালসামটিকে জাফরানকারী দ্বারা যে কোনো সাদা কাগজের মধ্যে ছোট ছোট করে লিখবেন। লিখার পরে তালসামের মধ্যে সামান্য আতর মাখবেন। যখন আপনি এই তালসামের মধ্যে আতর মাখবেন, তখন বলবেন বাহাককে আহমার ওয়া মিত্রুন ওয়া সামসা মাইল, আমার ওপর থেকে এই তালসামের খাদেমগণ সকল প্রকার জিন এবং শয়তান এবং পরীকে এই মুহূর্তে দূর করার দায়িত্ব গ্রহণ করুন। এতটুকু কথা আপনারা তিনবার বলবেন আর সামান্যতম আতরেই তার মধ্যে মাখবেন। এরপরে এই তালসামটিকে ভাঁজ করে ছোটো করে ফেলবেন। ছোটো করার পরে হয় আপনার গলায় অথবা আপনার হাতে অথবা কোমরে ব্যবহার করবেন। দেখবেন তৎক্ষণাৎ পৃথিবীর যত শক্তিশালী জিন হোক, যত খারাপ পরি হোক, আর যত শয়তান খবি শয়তানি হোক না কেন, সাথে সাথে সারা জীবনের জন্য আপনার কাছ থেকে দূরে সরে যেতে বাধ্য হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।